একদম। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে অর্থনীতি মাল্টিমিডিয়া এডুকেশনে স্বাগতম। আজ আমি তোমাদেরকে অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয় এই অধ্যায় থেকে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক ও বিষয়টি আলোচনা করব। অর্থনীতিতে উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয় অধ্যায়ের এই ব্যয় বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ উৎপাদন সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে। তাহলে আমরা অর্থনীতি প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণী তৃতীয় অধ্যায় উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয় এই অধ্যায় থেকে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক বা পার্থক্য আলোচনা করব। আজকে তোমাদের যে বিষয়গুলো আলোচনা করব তা হচ্ছে গড় ব্যয়, মোট ব্যয় এবং প্রান্তিক ব্যয়, এবং গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক আলোচনা করব। গত ক্লাসে আমরা মোট স্থির ব্যয়, মোট পরিবর্তনশীল ব্যয়, মোট ব্যয় এই বিষয়গুলো আলোচনা করেছি। গড় স্থির ব্যয়, গড় পরিবর্তনশীল ব্যয় এবং গড় ব্যয় ব্যাখ্যা করেছি। আজ তোমাদেরকে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে যে সম্পর্ক তা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে জানব মোট স্থির ব্যয়, মোট পরিবর্তনশীল ব্যয় এবং মোট ব্যয় কী। আমরা জানি মোট স্থির ব্যয় বা টোটাল ফিক্সড কস্ট হচ্ছে উৎপাদন কাজে ব্যবহৃত স্থির উপাদানের জন্য যে ব্যয় বহন করতে হয় তাকে স্থির ব্যয় বলে। স্থির ব্যয় স্বল্পকালের সাথে জড়িত, তাই এটি দীর্ঘ স্বল্পকালীন ব্যয় অপেক্ষকের অর্থাৎ শর্ট রান কস্ট ফাংশনের অন্তর্ভুক্ত, যেমন যন্ত্রপাতি, বিল্ডিং, স্থায়ী শ্রমিকদের বেতন ইত্যাদি। এগুলো স্বল্পকালীন ব্যয়, অর্থাৎ যে ব্যয় দীর্ঘকালে কোনো স্থির ব্যয় নেই, সকল ব্যয়ই পরিবর্তনশীল। তাই মোট স্থির ব্যয় বলতে উৎপাদন কাজে ব্যবহৃত স্থির উপাদানের জন্য যে ব্যয় হয় তাকে স্থির ব্যয় বলা হয়। স্থির ব্যয় স্বল্পকালের সাথে জড়িত, দীর্ঘকালে সকল ব্যয় পরিবর্তনশীল, তাই স্থির ব্যয় স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকের সাথে সম্পর্কিত বা স্বল্পকালীন ব্যয় অপেক্ষকের সাথে সম্পর্কিত। আমরা জানি বিভিন্ন ধরনের যে দ্রব্য উৎপাদন করতে একটি কারখানার যে যন্ত্রপাতি, বিল্ডিং, স্থায়ী শ্রমিক যাদেরকে মাস শেষে বেতন প্রদান করতে হয়, কারখানা চালু থাকলেও বা বন্ধ থাকলেও তাদেরকে স্থায়ী শ্রমিকদের বেতন বলা হয়। যে শ্রমিকরা স্থায়ীভাবে কারখানায় নিযুক্ত থাকে, উৎপাদন চালু থাকলেও তাদেরকে বেতন প্রদান করতে হয় এবং উৎপাদন বন্ধ হলেও ওই শ্রমিকদের বেতন প্রদান করতে হয়, তাহলে এই ধরনের ব্যয় হচ্ছে স্থির ব্যয়। পরিবর্তনশীল ব্যয় বলতে আমরা বুঝব উৎপাদন কাজ পরিচালনার জন্য পরিবর্তনীয় উপাদানে যে খরচ বহন করতে হয় তাকে পরিবর্তনশীল ব্যয় বলে। পরিবর্তনশীল ব্যয় স্বল্পকালের সাথে জড়িত, তাই এটিও স্বল্পকালীন ব্যয় অপেক্ষকের বা শর্ট রান কস্ট ফাংশনের সাথে অন্তর্ভুক্ত। আমরা জানি বিভিন্ন দ্রব্য উৎপাদন করতে, যেমন কাঁচামাল, অস্থায়ী শ্রমিকদের বেতন, এগুলো হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। উৎপাদন চালু থাকলে এই ব্যয় থাকে, কিন্তু উৎপাদন বন্ধ করলে এই ব্যয় থাকে না। অর্থাৎ উৎপাদন বৃদ্ধির সাথে পরিবর্তনশীল ব্যয়ও বৃদ্ধি পায়, এবং উৎপাদন শূন্য হলে পরিবর্তনশীল ব্যয়ও শূন্য হয়। তাহলে আমরা কি দেখলাম, মোট ব্যয় বা টোটাল কস্ট হচ্ছে টোটাল ফিক্সড কস্ট প্লাস টোটাল ভেরিয়েবল কস্টের সমষ্টি, অর্থাৎ মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনশীল ব্যয়ের সমষ্টি হচ্ছে মোট ব্যয়। অর্থাৎ কোনো কারখানায় কোনো দ্রব্য উৎপাদন করতে গেলে দুই ধরনের ব্যয় হয়, একটি হচ্ছে স্থির ব্যয় এবং আরেকটি হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়ের সমষ্টি হচ্ছে মোট ব্যয়। তাহলে আমরা কি দেখলাম, মোট ব্যয় হচ্ছে উৎপাদন প্রতিষ্ঠানের মোট স্থির ব্যয় এবং মোট পরিবর্তনশীল ব্যয়ের সমষ্টি মোট ব্যয়।
গর্বে বলতে আমরা কি বুঝি? কোন দ্রব্যের এক একক উৎপাদন করতে যে ব্যয় হয় তাকে গড় ব্যয় বলে। গড় ব্যয় বলতে এভাবে খুব সহজভাবে বোঝা হয় যে এক একক দ্রব্যের ব্যয় কত, বা অর্থাৎ একটি দ্রব্যের উৎপাদন ব্যয় কত। মোট উৎপাদনকে মোট উৎপাদন ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় ব্যয় পাওয়া যায়। আবার তাহলে আমরা যেটা বুঝলাম, মোট ব্যয়কে বা টোটাল কস্টকে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করে গড় ব্যয় পাওয়া যায় বা এভারেজ কস্ট পাওয়া যায়। তাহলে এভারেজ কস্টের যে সূত্রটি তা হচ্ছে এভারেজ কস্ট ইজ ইকাল টু টোটাল কস্ট ডিভাইডেড বাই কোয়ান্টিটি, অর্থাৎ মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করে গড় ব্যয় পাওয়া যায়। যদি কোনো কারখানার মোট ব্যয় জানা যায় এবং কতটি দ্রব্য উৎপাদন করা হয়েছে তা যদি জানা যায়, তাহলে প্রতি এককে উৎপাদন ব্যয় জানা সম্ভব। অর্থাৎ মোট ব্যয়কে কতটি দ্রব্য উৎপাদিত হলো তা দ্বারা ভাগ করলেই এক একক দ্রব্যের উৎপাদন ব্যয় বা গড় ব্যয় জানা সম্ভব। উদাহরণ হিসেবে বলা যায়, ধরো 10টি টি শার্টের উৎপাদন ব্যয় 2000 টাকা, একটি টি শার্টের উৎপাদন ব্যয় বা গড় ব্যয় হবে তাহলে কি, এখানে টিসি বা মোট ব্যয় হচ্ছে 2000 এবং 10টি দ্রব্য উৎপাদন করা হয়েছে বা 10টি টি শার্ট উৎপাদন করা হয়েছে, তাহলে একটি টি শার্টের উৎপাদন ব্যয় কত সেটা জানতে আমাদের যে সূত্র এভারেজ কস্ট সমান সমান টোটাল কস্ট ডিভাইডেড বাই কোয়ান্টিটি, মানে হচ্ছে মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করব। তাহলে এখানে গড় ব্যয় আমরা পাবো কিভাবে? গড় ব্যয় সমান সমান 2000 টাকা হচ্ছে মোট ব্যয় এবং 10টি ভাগ 10, 10টি টি শার্ট উৎপাদন করা হয়েছে, ফলে প্রতি একক টি শার্টের উৎপাদন ব্যয় 200 টাকা। অর্থাৎ মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ 10 দ্বারা ভাগ করা হয়েছে। মোট ব্যয় হলো 2000, 10টি টি শার্ট উৎপাদন করা হয়েছে, ফলে গড় ব্যয় হচ্ছে 200 টাকা। প্রান্তিক ব্যয় এখন আমরা জানব। কোন দ্রব্যের এক একক উৎপাদন বৃদ্ধি করতে যে ব্যয় বৃদ্ধি হয় তাকে প্রান্তিক ব্যয় বা মার্জিনাল কস্ট বলে। বিপরীতভাবে কোন দ্রব্যের এক একক উৎপাদন হ্রাস করতে যে ব্যয় হ্রাস ঘটে তাকে প্রান্তিক ব্যয় বলে। তার মানে প্রান্তিক ব্যয় উৎপাদন এক একক বৃদ্ধি করে প্রান্তিক ব্যয় জানা সম্ভব, বিপরীতভাবে এক একক উৎপাদন ব্যয় হ্রাস করেও প্রান্তিক ব্যয় জানা সম্ভব। একটি যে সূত্র মার্জিনাল কস্ট বা প্রান্তিক ব্যয় সমান সমান মোট ব্যয়ের পরিবর্তনে, অর্থাৎ উৎপাদনের পরিমাণের পরিবর্তন দ্বারা ভাগ করলে প্রান্তিক ব্যয় পাওয়া যায়। অর্থাৎ মোট যে পরিমাণ ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং যে পরিমাণ উৎপাদন বৃদ্ধি পেয়েছে তা দ্বারা ভাগ করে প্রান্তিক ব্যয় পাওয়া যায়। এখানে ডেল্টা টিসি অর্থ হচ্ছে মোট ব্যয়ের পরিবর্তন এবং ডেল্টা কিউ এর অর্থ হচ্ছে মোট উৎপাদনের পরিবর্তন। একটি উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে। 10টি টি শার্টের উৎপাদন ব্যয় 2000 টাকা হলে 11টি টি শার্টের উৎপাদন ব্যয় হয় 2170 টাকা, কাজেই প্রান্তিক ব্যয় হবে, এখানে মোট ব্যয়ের পরিবর্তন হচ্ছে 2170 - 2000 টাকা, কারণ 10টি টি শার্ট উৎপাদনের ব্যয় ছিল 2000 এবং 11টি টি শার্টের উৎপাদন ব্যয় হচ্ছে 2170 টাকা, ফলে এক্ষেত্রে মোট ব্যয় বৃদ্ধি পেয়েছে, 11তম টি শার্টের উৎপাদন ব্যয় হয়েছে 170 টাকা, অর্থাৎ মোট ব্যয়ের পরিবর্তন হয়েছে 170 টাকা। তাহলে এবং উৎপাদনের পরিবর্তন হয়েছে 11 - 10, অর্থাৎ 11টি টি শার্ট - 10টি টি শার্ট, অর্থাৎ 11তম
যে শার্ট বা টি শার্ট উৎপাদন হয়েছে তা একটি উৎপাদন করা হয়েছে অতিরিক্ত টি শার্ট, ফলে অতিরিক্ত খরচ হয়েছে 170 টাকা, অর্থাৎ 11তম টি শার্টটি উৎপাদন করতে তার খরচ হয়েছে 170 টাকা, অর্থাৎ মোট ব্যয়ের পরিবর্তন হয়েছে 170 টাকা। তাহলে এই এমসি হচ্ছে প্রান্তিক ব্যয়, এর সূত্রটি হচ্ছে মোট ব্যয়ের পরিবর্তন ভাগ উৎপাদনের পরিবর্তন। তাহলে আমরা এই সূত্রের ভিতরে আমরা যদি এই মানটি বসাই, তাহলে আমাদের প্রান্তিক ব্যয় দাঁড়ায় 170 ভাগ 1। 170 হচ্ছে মোট ব্যয়ের পরিবর্তন হয়েছে 11তম শার্টটি টি শার্টটি উৎপাদন করতে যেয়ে, এবং 10 থেকে 11টি দ্রব্য বা টি শার্ট উৎপাদন হয়েছে, এক দ্বারা ভাগ করলে প্রান্তিক ব্যয় পাওয়া গেল এখানে 170 টাকা। খুবই সহজ বিষয়। নিম্নের তালিকা থেকে আমরা টোটাল কস্ট বা মোট ব্যয়, এসি এভারেজ কস্ট বা গড় ব্যয় ও এমসি মার্জিনাল কস্ট বা প্রান্তিক ব্যয় রেখা অঙ্কন করব এবং এদের সম্পর্ক আলোচনা করব। এখানে একটি তালিকা দেওয়া হয়েছে, তালিকাটি খুবই সহজ একটি তালিকা, উৎপাদন মোট ব্যয় গড় ব্যয় প্রান্তিক ব্যয়। তোমরা একটু খেয়াল করো, এক একক উৎপাদন ক্ষেত্রে মোট ব্যয় 15 টাকা ধরে নিলাম, এবং গড় ব্যয় তাহলে 15, গড় ব্যয় পাওয়া যায় মোট ব্যয়কে ও এক দ্বারা ভাগ করব বা উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় ব্যয় পাওয়া যায়। প্রান্তিক ব্যয় অর্থাৎ যেহেতু একের পূর্বে শূন্য উৎপাদন ছিল, এক একক উৎপাদন করতে প্রান্তিক ব্যয় হয়েছে 15 টাকা, যেহেতু এটি মোট ব্যয় প্রাথমিক অবস্থায়। দুই একক উৎপাদন করতে মোট ব্যয় 20 টাকা, এক্ষেত্রে গড় ব্যয় 20কে 2 দ্বারা ভাগ করলে 10, এবং প্রান্তিক ব্যয় হচ্ছে 5 টাকা, কারণ 20 থেকে মোট বর্তমান ব্যয় 20 থেকে 15 বিয়োগ করলে প্রান্তিক ব্যয় 5 টাকা। অনুরূপভাবে তিন এককে মোট ব্যয় 24, গড় ব্যয় 8, প্রান্তিক ব্যয় 4, এবং উৎপাদন পরিমাণ 4-এর ক্ষেত্রে মোট ব্যয় 32, গড় ব্যয় 8, প্রান্তিক ব্যয় 8। এই ক্ষেত্রে দেখো 32 যখন মোট ব্যয়, 4 একক উৎপাদনের ক্ষেত্রে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় পরস্পর সমান হয়েছে, কারণ দেখো 32কে 4 দ্বারা ভাগ করলে 8 পাওয়া যায়। অনুরূপভাবে প্রান্তিক ব্যয়ও 8 এক্ষেত্রে, কারণ 32 থেকে 24 বিয়োগ করলে 8 পাওয়া যায়, অর্থাৎ 4 একক উৎপাদনের ক্ষেত্রে যখন মোট ব্যয় 32 তখন গড় ব্যয় হচ্ছে 8 এবং প্রান্তিক ব্যয়ও 8, তখন গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় সমান। এরপরে 5 একক উৎপাদনের ক্ষেত্রে মোট ব্যয় 45, গড় ব্যয় 9, প্রান্তিক ব্যয় 13। এরপরে মোট ব্যয় যখন আবার বেড়ে, উৎপাদন বেড়ে যখন 6 একক করা হয় তখন মোট ব্যয় 60, গড় ব্যয় 10। এক্ষেত্রে গড় ব্যয় প্রতি ক্ষেত্রেই মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় ব্যয় পাওয়া যায়, এখানে 60কে 6 দ্বারা ভাগ করলে 10 পাওয়া যায়, এবং প্রান্তিক ব্যয় পাওয়া গেল 60 থেকে 45 বিয়োগ করে প্রান্তিক ব্যয়ের ক্ষেত্রে 15। এইভাবে আমরা মোট ব্যয়, গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় আমরা পেতে পারি। প্রিয় শিক্ষার্থী, তোমরা এইভাবে বাসায় এইভাবে এই চিত্র অঙ্কন করে প্র্যাকটিস করবে। আমি এর পরবর্তী স্লাইডে এই চিত্র অঙ্কন করে দেখিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা মোট ব্যয়, গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় রেখা অঙ্কন করব। একটি তালিকা থেকে আমরা যে আলোচনা করলাম পূর্ববর্তী কন্টেন্টে, সেখান থেকে এই রেখাচিত্র অঙ্কন করা হয়েছে। মোট ব্যয় রেখা, গড় ব্যয় রেখা এবং প্রান্তিক ব্যয় রেখা অঙ্কন করা হয়েছে। দেখো, এ বিন্দুতে যে এক একক উৎপাদনের ক্ষেত্রে, এ বিন্দুতে, এই যে এ বিন্দুতে এক একক উৎপাদনে গড় ব্যয়, মোট ব্যয়, প্রান্তিক ব্যয় 15, এ বিন্দু দ্বারা তা দেখানো হয়েছে, এবং উৎপাদনের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে
মোট ব্যয় বৃদ্ধি পাচ্ছে এবং ক্রমাগত 6 একক উৎপাদন পর্যন্ত মোট ব্যয় বৃদ্ধি পাচ্ছে 15 তারপরে 20 তারপরে 24 32 45 60 দেখো তাই মোট ব্যয় রেখাটি এ বিন্দু থেকে শুরু হয়ে ঊর্ধ্বগামী হয়েছে দেখো ঊর্ধ্বগামী হয়েছে এবং সর্বশেষ 6 একক উৎপাদনের ক্ষেত্রে মোট ব্যয় হচ্ছে 60 যা এ যে লাস্ট যে 60 এখানে হয়েছে অনুরূপভাবে গড় ব্যয় তো আমরা জেনেছি যে মোট ব্যয়কে উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় ব্যয় পাওয়া যায় এই জন্য দেখো এক এককের সময় গড় ব্যয় 15 দুই এককের সময় মোট ব্যয় 20 তাই গড় ব্যয় 10 দুই দ্বারা 20 কে ভাগ করা হয়েছে আবার মোট ব্যয় যখন 24 তখন 3 দ্বারা 24 কে ভাগ করলে গড় ব্যয় 8 এবং 4 একক উৎপাদনের সময় মোট ব্যয় 32 গড় ব্যয় 8 প্রান্তিক ব্যয়ও ঠিক অনুরূপভাবেই মোট ব্যয় থেকে বর্তমান মোট ব্যয় থেকে পূর্বের মোট ব্যয় বিয়োগ করলে প্রান্তিক ব্যয় পাওয়া যায় 32 যখন মোট ব্যয় 4 একক উৎপাদনের সময় তখন গড় ব্যয় হলো 8 4 আটা 32 অর্থাৎ গড় ব্যয় 8 প্রান্তিক ব্যয় 8 দেখো 32 বিয়োগ 24 প্রান্তিক ব্যয় তখন 8 32 থেকে 24 বিয়োগ করলে প্রান্তিক ব্যয় 8 তো দেখো বি বিন্দুতে 4 একক উৎপাদনের সময় গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় সমান এরপরে যখন আবার উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করা হয় তখন গড় ব্যয়কে প্রান্তিক ব্যয় রেখা নিচ থেকে ছেদ করে উপরে উঠে চলে যায় অর্থাৎ তখন প্রান্তিক ব্যয় বাড়ে এবং গড় ব্যয় তখন বাড়ে প্রিয় শিক্ষার্থী এখন দেখো যে উৎপাদনের পরিমাণ আরও বৃদ্ধি করা হলে দেখো 6 একক উৎপাদনের সময় মোট ব্যয় হচ্ছে 60 গড় ব্যয় হচ্ছে 10 দেখো গড় ব্যয় হচ্ছে 10 এই যে এখানে 10 সর্বশেষ এবং প্রান্তিক ব্যয় হচ্ছে 15 প্রান্তিক ব্যয় তখন গড় ব্যয়কে অতিক্রম করে উপরে উঠে গেছে প্রান্তিক ব্যয় তখন 15 নিশ্চয়ই বিষয়টি বুঝেছ এভাবে তোমরা বাসায় প্র্যাকটিস করবে মোট ব্যয় গড় ব্যয় প্রান্তিক ব্যয় অঙ্কন করবে তো তালিকা থেকে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় রেখা যে আমরা অঙ্কন করেছি আমরা গত এই পূর্বের স্লাইডে আমরা মোট ব্যয় ও অঙ্কন করেছি এখন শুধুমাত্র গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় রেখা অঙ্কন করব দেখো এই যে তালিকা একটি ছোট্ট তালিকা দেওয়া হয়েছে উৎপাদনের পরিমাণ যখন শূন্য গড় ব্যয় 10 প্রান্তিক ব্যয় 10 তা এ বিন্দু দ্বারা দেখানো হয়েছে আবার উৎপাদনের পরিমাণ যখন 1 গড় ব্যয় 7 প্রান্তিক ব্যয় 5 যা দেখানো হয়েছে এক একক উৎপাদনের সময় বি বিন্দুতে হচ্ছে গড় ব্যয় হচ্ছে 7 এবং ই বিন্দুতে প্রান্তিক ব্যয় হচ্ছে তখন 5 দেখো তখন কিন্তু প্রান্তিক ব্যয় গড় ব্যয় থেকে কম অর্থাৎ এক একক উৎপাদনের সময় প্রান্তিক ব্যয় গড় ব্যয় থেকে কম এবং দুই একক উৎপাদনের সময় গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় পরস্পর সমান এবং এরপরে দুই এককের চেয়ে বেশি উৎপাদনের ক্ষেত্রে প্রান্তিক ব্যয় রেখা উপরে উঠে গেছে অর্থাৎ 3 একক উৎপাদনের সময় প্রান্তিক ব্যয় হচ্ছে 13 এবং গড় ব্যয় হচ্ছে 7 এক বিন্দুতে প্রান্তিক ব্যয় 13 এবং ডি বিন্দুতে গড় ব্যয় 7 তাহলে দেখা যাচ্ছে সি বিন্দুর পরে প্রান্তিক ব্যয় যখন উপরে উঠে গেছে তখন গড় ব্যয় তখন বৃদ্ধি পাচ্ছে তবে প্রান্তিক ব্যয় তখন গড় ব্যয় থেকে বেশি আবার যখন সি বিন্দুর পূর্বে এ বিন্দুর পরে প্রান্তিক ব্যয় যখন নিচে অবস্থান করে তখন গড় ব্যয়ও হ্রাস পায় তখন প্রান্তিক ব্যয় গড় ব্যয় থেকে কম থাকে সি বিন্দুতে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় সমান এবং এরপরে প্রান্তিক ব্যয় যখন বৃদ্ধি পায় তখন গড় ব্যয়ও বৃদ্ধি পায় তবে প্রান্তিক ব্যয় তখন গড় ব্যয় থেকে বেশি থাকে
এই বিষয়টি এখানে সম্পর্কটা আলোচনা করা হয়েছে। আমরা আরেকটু পরিষ্কার চিত্রের মাধ্যম বিষয়টি আবার দেখব। গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের যে সম্পর্ক, দেখো লম্ব অক্ষে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় দেখানো হয়েছে এবং ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ দেখানো হয়েছে। এই রেখাটি হচ্ছে স্বল্পকালীন গড় ব্যয় রেখা, শর্ট রান এভারেজ কস্ট কার্ভ, এবং লাল রেখাটি হচ্ছে স্বল্পকালীন প্রান্তিক ব্যয় রেখা, শর্ট রান মার্জিনাল কস্ট কার্ভ। দেখো Q1 উৎপাদনের ক্ষেত্রে, দেখো Q1 উৎপাদনে প্রান্তিক ব্যয় গড় ব্যয় থেকে কম, সে তখন গড় ব্যয় হ্রাস পায়। Q0 উৎপাদনের ক্ষেত্রে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় সমান হয় এবং সেক্ষেত্রে গড় ব্যয়ের সর্বনিম্ন বিন্দুতে প্রান্তিক ব্যয় রেখা সেট করে উপরে উঠছে, অর্থাৎ সেক্ষেত্রে প্রান্তিক ব্যয় এবং গড় ব্যয় সমান, অর্থাৎ গড় ব্যয় সর্বনিম্ন বিন্দুতে প্রান্তিক ব্যয় এবং গড় ব্যয় সমান। Q2 উৎপাদনের ক্ষেত্রে প্রান্তিক ব্যয় গড় ব্যয় থেকে বেশি থাকে এবং তখন গড় ব্যয় রেখা বৃদ্ধি পায়, অর্থাৎ গড় ব্যয় তখন বাড়তে থাকে, তখন প্রান্তিক ব্যয় গড় ব্যয় থেকে বেশি হয়। তাহলে আমরা তিনটি সম্পর্ক পেলাম। একটি হচ্ছে MC যখন AC এর নিচে অবস্থান করে তখন AC রেখা নিম্নগামী এবং Q0 উৎপাদন স্তরের পূর্বে তা হয়, অর্থাৎ Q1 উৎপাদন স্তর বা Q0 উৎপাদন স্তরের পূর্বে তা হয়, অর্থাৎ এটাকে আমরা প্রথম অংশ বলতে পারি। সেক্ষেত্রে প্রান্তিক ব্যয় গড় ব্যয়ের থেকে নিচে অবস্থান করে তখন গড় ব্যয় নিম্নগামী হয়। এবং দ্বিতীয় যেটি, MC যখন AC এর উপরে অবস্থান করে তখন AC রেখা ঊর্ধ্বগামী, অর্থাৎ একেবারে Q2 উৎপাদন স্তরে, অর্থাৎ Q0 উৎপাদন স্তরের পরে প্রান্তিক ব্যয় গড় ব্যয় থেকে উপরে অবস্থান করে এবং তখন গড় ব্যয় রেখাও ঊর্ধ্বগামী হয়, যা Q0 উৎপাদনের পরে এই অবস্থা লক্ষ্য করা যায়। এবং তৃতীয় আরেকটি যে সম্পর্ক তা হচ্ছে যখন AC সর্বনিম্ন তখন AC এবং MC সমান হয় এবং তা ও Q0 উৎপাদন স্তরে হয়। তাহলে দেখা যাচ্ছে স্পষ্টই তিনটি সম্পর্ক, একটি হচ্ছে Q0 উৎপাদনের পূর্বের স্তরে এবং Q0 উৎপাদনের পরের স্তরে। তাহলে বিষয়টি নিশ্চয় বুঝেছ। কিছু প্রশ্ন দিয়ে দিচ্ছি, এগুলো বাসায় তৈরি করবে এবং চর্চা করবে, এবং একটি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, এইটি বাসায় এই তালিকাটি লিখে তারপরে চিত্র অঙ্কন করবে এবং AC এবং MC রেখার মধ্যে যে সম্পর্ক তা আলোচনা করবে। তাহলে ধন্যবাদ সবাই।